আসসালামু আলাইকুম, দিস ইজ সাজেদা। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কলিজা ভুনা, এবং সাথে থাকবে কয়েকটি টিপস। অনেক সময় দেখা যায় কলিজাটা রান্না করলে কলিজাটা অনেকটা রাবারি টাইপের হয়, বা এর থেকে একটা এক্সট্রা স্মেল আসে যা অনেকেই পছন্দ করে না। এই সব সমস্যার সমাধান নিয়ে আমার আজকের এই ভিডিও। বড় একটা হাঁড়িতে আমি পানি গরম করতে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব বড় সাইজ করে কাটা কলিজার টুকরাগুলো। এখন এই কলিজাটাকে আমি প্রায় 10 মিনিট সিদ্ধ করব। কলিজার সাথে অনেক সময় তিল্লি থাকে, এটাকে সিদ্ধ করতে হয় না, ওটা এমনি ছোট করে টুকরো করে কেটে নিলেই হয়। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে নিব। এরপর এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন কলিজার উপরে এরকম একটা পাতলা আবরণ দেখা যাচ্ছে, এটাকে এভাবে টেনে তুলে ফেলবেন, তাহলে আর কোনো রাবারি ভাব থাকবে না। আমি কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি কলিজা রান্না শুরু করব, তাই চুলায় একটা কড়াই বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ভাজব। যখন দেখব পেঁয়াজের সাইড দিয়ে একটু ব্রাউন কালার দেখা যাচ্ছে, তখন আমি কিছু গরম মশলা অ্যাড করব। গরম মশলার মধ্যে রয়েছে 2 তেজপাতা, স্টার এনিস অর্ধেকটা, 2 দারচিনি, 4-5 এলাচ, 4-5 লবঙ্গ। এগুলোকেও এখন পেঁয়াজের সাথে ভাজব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলের সাথে এটাকে এইভাবে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পানি। আমি এখানে গরম পানিটা ব্যবহার করছি, চাইলে ঠান্ডা পানিও দেওয়া যাবে। আমার মনে হয় গরম পানিটা দিলেই ভালো হয়। আমি পাশের চুলায় গরম পানিটা বসিয়ে রেখেছি। আমি এখন এখানে গুঁড়া মশলাটা দিব। গুঁড়া মশলাটা দেওয়ার আগে একটুখানি পানি দিলে গুঁড়া মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচ। মরিচটা আমি চামচ ভরে উঁচু করে দিয়েছি। যার যেরকম জাল খেতে পছন্দ মরিচটা সেভাবে বাড়িয়ে কমিয়ে দিবেন। 1/2 চা চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটা আমি এখানে কম ব্যবহার করেছি, কারণ জিরা বেশি হলে তরকারি থেকে জিরার একটা গন্ধ আসবে। এরপর দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার দিব 1/4 চা চামচ গোলমরিচ পাউডার। আপাতত মশলা দেওয়ার পালা শেষ, এবার এগুলোকে ভালো করে কষাতে হবে। মশলা কষানোর জন্য এখন কিছু পানি দিতে হবে, তাই এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এখনও আমি গরম পানিটাই ব্যবহার করেছি। আমার মনে হয় গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, ঠান্ডা পানিও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই পানিতেই আমি মশলাগুলো কষাবো। কী করে বুঝবো মশলাগুলো কষানো হয়ে গেছে? হ্যাঁ, এখন সেটাই বলছি। এই পানিটা শুকিয়ে যখন তেল উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে। কিন্তু একটু সাবধান থাকতে হবে, ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় আর মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাগুলো যদি পুড়ে যায় বা দাগ লেগে যায় তাহলে খাবারের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, তবে আমি আরও বেশ কিছুক্ষণ কষাবো। মশলা কষানো পারফেক্ট হলেই রান্নার স্বাদ ভালো আসবে। রান্নার স্বাদ ভালো করার মূল পয়েন্ট কিন্তু এটাই। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে প্রায়, তেল দেখা যাচ্ছে, তেল উপরে বেশি উঠেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। এবার এই মশলার সাথে কলিজাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই অবস্থা চুলার আঁচটা লোতে থাকবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর দেখা যাবে কলিজা থেকে কিছু পানি বের হয়েছে। প্রথমে এই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কলিজাটা কষাবো। 2-3 মিনিট রান্না করার পর দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে।
কিন্তু আমার কলিজাটা আরও কিছুক্ষণ কষাতে হবে, তাই আমি আরও হাফ কাপ পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। দিয়ে দিলাম হাফ কাপ পানি, এবারও আমি গরম পানিটাই দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। দেখা যাচ্ছে কষানো হয়ে গেছে, একদমই পানি নেই। এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ফুটানো গরম পানি আমি 2 কাপ দিয়ে দিলাম। কলিজাটা ভালো করে কষানো হয়েছে, তাই বেশি পানি দিতে হবে না। এখন ঢাকনা দিয়ে আমি আরও 15 মিনিট রান্না করব। 2টো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর কিছু করার দরকার নেই, এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর, দেখি এখন কি অবস্থা। জলটা শুকিয়ে গেছে, এখন আমার রান্না শেষ। এখন চুলা বন্ধ করে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, এরপর পরিবেশন করব। আবারও একটু দেখিয়ে দিচ্ছি জলটা কি অবস্থা, থাকলে বুঝতে হবে যে রান্না শেষ। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, না হলে জলটা আরও বেশি শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল পারফেক্ট কলিজা ভুনা। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রান্নাটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।